আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? তো আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম, যারা প্রবাসী বিএমইটি কার্ডটা রেজিস্ট্রেশনের জন্য যারা অ্যাপ্লাই করেন, আমি প্রবাসী অ্যাপ দিয়ে, তো ই পাসপোর্ট যারা আছে নতুন যে সিস্টেম ই পাসপোর্ট, তো সেক্ষেত্রে কিছু সমস্যা হয় তাদের এই আপনার বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন, সেটা ভেরিফাই পাসপোর্ট ভেরিফিকেশন হতে ব্যর্থ হয়। তো এক্ষেত্রে অনেকে বলেন যে তাদের যে কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে শাখাগুলো আছে জেলা ভিত্তিক অথবা তাদের অফিসগুলো আছে, তো সেখানে গিয়ে ম্যানুয়াল এন্ট্রি করাতে হয়, অন্যথায় আপনি অ্যাপ দিয়ে ই পাসপোর্ট আবেদন করলে আপনার এটা হয় না, মানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয় না, পাসপোর্ট যাচাই করে ব্যর্থ হয়। তো তাদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা, কারণ আমাদের বেশিরভাগই ধারণা, আমি অনেক ইউটিউবে কিছু ভিডিও দেখেছি যেগুলো বেশিরভাগই বলা হয়েছে যে ই পাসপোর্ট আপনার বর্তমানে ভেরিফিকেশন হতেছে না। তো আজকে ডেট অনুযায়ী, আজকে হলো 28শে জুলাই, তো সেই ডেট অনুযায়ী আপনার 28শে জুলাই, মানে আপনার বর্তমানে যে পরিপ্রেক্ষিতে এটা হতেছে না, সার্ভারে একটু চাপ চলতেছে আবার করোনার মুহূর্তে। তো এই জন্য ভিডিওটি তৈরি করা, যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন মূল টপিকে চলে যাই। ই পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপসের মাধ্যমে এটা ভেরিফিকেশন সম্ভব, তবে একটু সময় লাগে এই আর কি। তো আমার এই অ্যাকাউন্ট দেখতেছেন, এটা প্রথমে আপনার আশা করি আপনার এই অ্যাপসের ব্যবহার আপনারা জানেন, অন্যান্য ভিডিও দেখছেন, তবে আমি আমার ভিডিওতে দেখাবো না যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন অথবা কীভাবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা অন্যান্য ভিডিও দেখলে আপনি এটা পেয়ে যাবেন। আমি জাস্ট এটুকুই আপনাদেরকে বলতে চাই যে ই পাসপোর্ট দিয়ে আপনার বিএমইটি কার্ড নেওয়া সম্ভব, তো যার প্রমাণ হলো আমিও এরকম কয়েকটা ভিডিও দেখেছি যে ই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন সম্ভব না, হয় না বেশিরভাগ, তবে আমারটা হয়েছে, অন্যান্যটা হইতেছে হবে, তবে এমআরপি যে পাসপোর্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো বা খুব দ্রুত সময় হয়ে যায়, ব্যর্থ হয় না, কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে 2 বা 4 বার আপনার ট্রাই করতে হয়, তারপর আপনি এটা সাকসেস হয়, এরপর আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনাকে দেখবেন এই যে এরকম বিএমইটি কার্ড এরকম অপশন আসবে। তো আমি আমার গোপনীয়তার সাথে আমি আমার যে নাম্বারটা বিএমটি নাম্বার এগুলো আমি একটু জ্বালা ঝাপসা করে রাখলাম, আমাদের আমাদের তথ্য সেটা আমি প্রাইভেসি করে রাখলাম। তো দেখুন এই যে আমার কার্ডটা, এটা আমি ই পাসপোর্ট দ্বারা করেছি, ই পাসপোর্টে করেছি। তবে এবার বলি আসল টপিক, সেটা হলো আপনি যখন ই পাসপোর্টে আবেদন করবেন 72 ঘন্টার পর, এভাবে আপনি 2-3টা অ্যাকাউন্টে আপনি ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে ব্যর্থ আসে ম্যানুয়াল এন্ট্রির জন্য আপনার তাদের যে সার্ভার সেখানে পাঠানো হবে, তো আপনি এভাবে 2-4 দিন লেট করবেন, মানে একটু ওয়েট করবেন। তো দেখবেন আপনার এখানে দেখবেন যে এই মেসেজ অপশন, এখানে দেখবেন যে আপনার এখানে আসবে নোটিফিকেশনগুলো আসবে কি কি সমস্যা হয়েছে, ঠিক আছে, এখানে আপনার এটা আসবে। তো যখন দেখবেন এটা ব্যর্থ হয়েছে আপনাকে আবার ট্রাই করতে বলতেছে, এরকমভাবে দেখবেন, তো আপনি ট্রাই করেই যাবেন, আশা করি আপনি 6-7 দিনের মধ্যে এটা সম্ভব হবে। আমি 5 বার ট্রাই করার পর আমাকে একই সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো আমার পাসপোর্ট ভেরিফিকেশন ব্যর্থ করে দিয়েছে। ব্যর্থ করার পরে আমাকে আবার তারা মেসেজ দিয়েছে যে তারা এই সেখান থেকে মেসেজ দেওয়া থাকে যে আমরা ম্যানুয়াল এন্ট্রির জন্য তাদের যে বিএমইটি সার্ভার আছে সেখানে পাঠানো হয়েছে, তারা এটা চেক করে তারপর দেখবে। তো আশা করি 2-5 দিন বা 7 দিন 1 সপ্তাহ যাওয়ার পর এটা তারা দেখে এখানে দেখবেন যে মেসেজ দিয়ে দেয় যে ম্যানুয়ালিটি মানে আপনাদের এখানে এটা ব্যর্থ হয়েছে। এরপর দেখবেন যে আপনার যখন এই অপশনে ক্লিক করবেন দেখবেন যে আপনার এখানে আসবে, তা আবার চেষ্টা করুন। তো যখন চেষ্টা করবেন পাসপোর্ট স্ক্যানিং করবেন, তখন দেখবেন যখন দেখবেন যে আপনার প্রথম 2 পেজের তথ্যগুলো চলে এসেছে, নমিনির তথ্য এবং প্রথম পেজের তথ্য, তখনই আপনি বুঝবেন যে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে এটা হয়ে হবে। ই পাসপোর্ট হোক, আমি বলছি ই পাসপোর্টের কথা, এমআরপি পাসপোর্ট খুব দ্রুতই হয়, এটা অন্যান্য ভিডিও আছে তো সেগুলোতে দেখে দেখছি, আমি যেটুকু দেখলাম যে অন্যান্য এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, মেশিন রিডেবল পাসপোর্ট মানে ডিজিটাল পাসপোর্ট যেটা, তো সেটা বেশিরভাগই হয়ে যায়, তাতে বেশি একটা ঝামেলা করে না, সমস্যা করে না, কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ লোকই 8 বার 10 বার ট্রাই করার পরও সেটা গ্রহণ হয় না, মানে তারা অ্যাকসেপ্ট করে না, তারা অ্যাপ্রুভ করে না। তো এরপর আপনি স্ক্যানিং করে যখন দেখবেন যে প্রথম 2 পেজে আপনার তথ্য চলে এসেছে,
তখন বুঝবেন আস্তে আস্তে সপ্তাহটি পূরণ করবেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। প্রথমে যদি দেখায় যে 72 ঘন্টা নেক্সটে, তারপরও আপনার 2-1 ঘন্টা আবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। তার মানে হলো ই পাসপোর্ট দিয়েও আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড করা সম্ভব। একে বর্তমান সময়ের কথা বলতেছি, হয়তো সামনে এই সমস্যাটা থাকবে না, তবে এই করোনার সময় এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনার সবাই একসাথে এই অ্যাপসের উপর চাপ পড়তেছে, সবাই কাজ করতেছে, সবাই আবেদন করতেছে, এই ধরনের সমস্যাটা হইতেছে। তবে তবে ই পাসপোর্ট দ্বারাও আপনি ঘরে বসে চেষ্টা করতে পারেন। এটাই হলো আমার আজকে ভিডিওর মূল টপিক, যে আপনার ই পাসপোর্ট দিয়ে চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ সম্ভব হবে। ঠিক আছে, আর যখন আপনার এই অফিস আদালত খুলে দেবে, আপনার করোনার লকডাউনটা উঠে যাবে, এরপর আপনি আপনার কর্মসংস্থান যে মন্ত্রণালয়ের অধীনে যে শাখাগুলো আছে জেলা ভিত্তিক বা আপনার শহরে, সেখানে গিয়ে আপনি তাদের কাছে ম্যানুয়াল এন্ট্রি করাতে পারবেন। তবে বর্তমান সময় এটা বন্ধ রয়েছে তাদের কার্যক্রম, যেহেতু লকডাউন চলতেছে। তো আপনি এইভাবে ট্রাই করতে থাকবেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে এই এই রিলেটেড যে ভিডিওগুলো হেল্পফুল ভিডিও, আপনি এটা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। তো ধন্যবাদ সকলকে।